ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটি শুভ সংবাদ। অ্যাগমেন্ট রিয়েলিটি, যার সংক্ষিপ্ত অর্থ AR, এই প্রযুক্তির ওপর ভিত্তি করেই ফেসবুক তৈরি করেছে একটি নতুন চশমা, যার নাম দেওয়া হয়েছে AR চশমা। এই চশমার ফলে ফেসবুক চালানোর জন্য আর কোনো আলাদা যন্ত্র বা ডিভাইস কম্পিউটারের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা কম্পিউটারের মতোই চশমায় চালাতে পারবেন ফেসবুক। এই চশমাটিতে ব্যবহার করা হয়েছে লেজার রশ্মি, স্ক্যানিং, আয়না এবং অন্যান্য যন্ত্রপাতি। এসবের মধ্যেই ছবি এবং ভিডিও চালু করা যাবে। এছাড়া চশমার লেন্সে আলো সরবরাহ করবে লেজার রশ্মি, যা পরিণত হবে ছবি ও ভিডিওতে। চশমাটি পরলেই ছবি বা ভিডিও দেখতে পাবেন ব্যবহারকারীরা। এছাড়া এই চশমাটিতে শব্দ শোনা ও কথা বলার জন্য ব্যবহার করা হয়েছে হেডফোন এবং স্পিকার। ম্যাসবেলের খবর অনুযায়ী জানা যায়, গত বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি প্যাটেন্ট দাখিল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্যাটেন্টে লেখা ছিল, কম্পিউটারের বিভিন্ন উৎপাদন দ্বারা অ্যাগমেন্টেড দৃশ্য ও ব্যবহারকারীদের সামনে তৈরি করা হবে কম্পিউটারের পরিবর্তে একটি নতুন চশমার গ্লাভস, এবং ব্যবহারকারীরা ঠিক কম্পিউটারের মতোই এই চশমাটি ইউজ করে ফেসবুক চালাতেও পারবেন। বিশেষ এই চশমা দুই মাত্রিক স্ক্যানার ও ব্যবহার করা হবে অন্যান্য নানা যন্ত্রপাতি। এই চশমাটি অতি শীঘ্রই বাজারে আসতে চলেছে। ফেসবুকের পক্ষে চশমাটির প্যাটেন্টের জন্য যারা আবেদন করেছেন, তার মধ্যে সর্বপ্রথম PC সারিক্সকো আবেদন করেছেন। ইনি এর আগে মাইক্রোসফটের প্রকৌশলী ছিলেন এবং সফলতাভাবে এই প্রযুক্তির নকশাও করেছেন।